सो हे गाइस, वेलकम बैक टू माय टेक्निकल सेकंड यूट्यूब चैनल। तो गाइस चले एलाम आरेकटु नतून हिंदी डीजे स्टेटस भिडियो ने। तो भिडियोटे एक झलक देखे नीन। तो बंधुरा भिडियोटी केमन लागलो? भिडियोटी भालो लागले अवश्य लाइक करबें और टेक्निकल सेकंड यूट्यूब चैनल नतून दर्शक हुए थाकले अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन ऑल नोटिफिकेशन सिलेक्ट करबें। ताहले जखने आमी एरकम एडिटिंग रिलेटेड भिडियो आपलोड करब आपनार काछे नोटिफिकेशन चले जाए। सेम एरकम व्हाट्सएप स्टेटस भिडियो एडिटिंग करते चाहले आपनार एकटी एप लागबे जार नाम एलाइट मोशन। एटी आमार टेलीग्राम चैनेले पेये जाबेन। आर हाँ, सॉन्ग बीट मार्क और सेक इफेक्टर लिंक आमार भिडियो डिस्क्रिप्शने देवा आछे, ओखान थेके डाउनलोड करबें। डाउनलोड करार पर सो गाइस प्रथमे आमार भिडियो डिस्क्रिप्शन ओपेन करबें। ओपेन करार पर ओखाने दुटो लिंक देखा जाच्छे, एकटी सॉन्ग बीट मार्क और एकटी सेक इफेक्ट। तो प्रथमे ओई दुटो लिंके क्लिक करे डाउनलोड करे नेबें। डाउनलोड करार पर एलाइट मोशन एप ओपेन करबें। ओपेन करार पर এই যে দেখা যাচ্ছে প্রজেক্ট অপশন, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো ফাইল অ্যাড হয়ে গেছে, একটি সং বিট মার্ক প্রজেক্ট আর একটি সেক ইফেক্ট প্রজেক্ট। তো প্রথমে আপনাকে সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমি বিট হিসেবে মার্ক করে দিয়েছি। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে, আসার পর এই ফটোগুলোকে অ্যাড করতে হবে। তার জন্য আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোগুলো অ্যাড করে নিন। আমি আমার প্রথম ফটোটি অ্যাড করে নিচ্ছি। প্রথম ফটোটিকে অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই যে দেখা যাচ্ছে থ্রি ডট, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই যে এখানে মার্ক আছে, এই মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বাড়তি পাড়তি কেটে যাবে, তারপরে ব্যাক করবেন। তো আমি মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে সবগুলো ফটোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশান থেকে যে সেক ইফেক্টটি ডাউনলোড করেছিলেন সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে প্রথম ফটোটি, এই প্রথম ইফেক্টটি ক্লিক করবেন। তারপরে থ্রি ডট, সরি গাইস, ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম ফটোটি আছে, এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। তো এই ইফেক্টটি এত দূর পর্যন্ত অ্যাড করবেন। আমি আপনাকে বলে দিচ্ছি এই যে 9 সেকেন্ড পর্যন্ত, এই যে বড় ফটো রয়েছে 9 সেকেন্ডে, এই বড় ফটোটি পর্যন্ত এই ইফেক্টটি অ্যাড করে নিন। আমি অ্যাড করে নিচ্ছি। 9 সেকেন্ড পর্যন্ত এই ইফেক্টটি অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে 2 নম্বর ফটো, এই 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত অ্যাড করেছিলেন প্রথম ইফেক্টটি, এই যে 9 সেকেন্ড পর্যন্ত। তারপরের ফটোটিতে এই যে দেখা যাচ্ছে 10 সেকেন্ডে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন,
ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এজেক 11.29 সেকেন্ড পর্যন্ত এই ইফেক্টটি অ্যাড করবেন। তো চারটি ফটোটিতে অ্যাড করতে হবে, তো আমি তিন নম্বর ফটোটিতে ক্লিক করলাম, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। তো এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে, অ্যাড হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে তিন নম্বর ফটোটি, এই তিন নম্বর ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জ্যাক এত দূর পর্যন্ত অ্যাড করেছিলেন, আমি আপনাকে দেখা দিচ্ছি, এই জ্যাক এত দূর পর্যন্ত অ্যাড করেছিলেন এই ফটোটি পর্যন্ত। তারপরের ফটোটিতে ক্লিক করবেন ওই ইফেক্টটি অ্যাড করার জন্য, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে একটি ফটো রয়েছে এই ফটোটিকে বাদ দেবেন, তারপরের ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর একটি ফটোকে বাদ দেবেন, তারপরের ফটোটিতে অ্যাড করবেন ওই ইফেক্টটি, তারপরে আবার একটিকে বাদ দেবেন, তারপরের ফটোটিকে অ্যাড করবেন। তো আমি একটি ফটোকে বাদ দিয়ে আরেকটি ফটোতে অ্যাড করে নিচ্ছি এই ইফেক্টটা। ওই ফটোগুলোতে ওই ইফেক্টটি অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে লাস্ট ফটোটি, এই চার নম্বর ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে জন ফটোগুলোতে ইফেক্টটি অ্যাড করেছিলেন সেটাতে অ্যাড করবে না, এটাকে এই যে জন ফটোগুলোকে বাদ দিয়েছিলেন, যেমন আমি এই ফটোকে বাদ দিয়েছিলাম, এই যে 1300-এর একটা বাদ দিয়েছিলাম। তো এই ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আরেকটি ফটোকে বাদ দেবেন, এটিকে অ্যাড করেছিলেন তারপরের ফটোটিতে বাদ দিয়েছিলেন, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এটাকে একটি ফটোকে বাদ দিয়ে আরেকটি ফটোতে অ্যাড করবেন, এটিকে বাদ দেবেন, তারপরের ফটোটিতে অ্যাড করবেন। শেষ পর্যন্ত যতগুলো ফটো এমনি রয়েছে সবগুলো ফটোটিতে এই ইফেক্টটি অ্যাড করে নিন। ওই সবগুলো ফটোটিতে চার নাম্বার ইফেক্টটি অ্যাড করার পর প্রথম দিকে চলে আসবেন, চলে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন, ওখান থেকে ভিউ অল অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার একটি লোগো অ্যাড করে নিচ্ছি, তো ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, তারপর তিন নাম্বার অপশানে ক্লিক করবেন এখানে, তারপর আমি এটাকে ছোট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিয়ে আমি এটিকে অ্যাড করে নিচ্ছি, তারপরে আমি এটিকে সেট করে নিচ্ছি। আপনিও আপনার লোগোটি সেট করে নেবেন, সেট করার পর দেখুন এটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে শেষের দিকে চলে আসবেন, চলে আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বড় হয়ে যাবে, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন, তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো জয় হিন্দ, বন্দে মাতরম।